হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য স্বাগত এবং তোমাদের যারা মাল্টিটাস্কিং স্টাফে নন টেকনিক্যালে যারা অ্যাপ্লাই করেছিল এবং যাদের স্ট্যাটাস দিয়েছিলো এবং তাদেরকে সরাসরি স্ট্যাটাস দিয়েছিলো এই যে তোমাদের স্ট্যাটাস এবং ই অ্যাডমিট কার্ড ডাউনলোডের যেখানে শুধু দেওয়া ছিল নো ইউর স্ট্যাটাস সো গাইস এখানে তোমাদের প্লাস অ্যাড করেছে অ্যাডমিট ই অ্যাডমিট কার্ড ডাউনলোড সো গাইস তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে বাট তোমরা এখনও ডাউনলোড করতে পারবে না তোমাদের জাস্ট লিঙ্কটা অ্যাপ্রুভ করেছে এবং সেটা অ্যাক্টিভ করেনি ওকে গাইস সো চলো কীভাবে তোমরা এটা ডাউনলোড করবে সরাসরি প্রসেস তোমাকে দেখিয়ে দিচ্ছি তো সরাসরি তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো যে এই ওয়েবসাইটটার ওকে গাইস স্টাফ সিলেকশন কমিশনে এই ওয়েবসাইটটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো দেখতে পাচ্ছো হাইলাইট করে দিয়েছি ওপরে এবং এখান থেকে সরাসরি তোমাকে যেতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ওকে গাইস ডাউনলোড অ্যাডমিট কার্ডে যখনই যাবে তোমরা সরাসরি এই ওয়েবসাইটটা দেখতে পাবে ওকে গাইস সরাসরি যখন এই ওয়েবসাইট দেখতে ফার্স্ট অফ অল তোমাদের দেখতে পাচ্ছ নো ইওর স্ট্যাটাস অ্যান্ড ই কার্ড ডাউনলোড মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ পেপার ওয়ান এক্সামিনেশান টু যেখানে নিউ করে দিয়ে গেছে বড়ো বড়ো করে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড প্লাস নো ইওর স্ট্যাটাস ওকে গাইস দুটো দেওয়া আছে সো যখন এখানে ক্লিক করবে তোমাকে সরাসরি ক্যান্ডিডেট নেম অথবা তোমাদের এবং ডেট অফ বার্থ দেবে অথবা তোমাদের যদি তোমাদের শুধু জানো যে তোমাদের শুধু রেজিস্ট্রেশন আইডি তো খুবই ভালো যার স্ট্যাটাস দেখেছো তো তোমাদের রেজিস্ট্রেশন আইডি লিখে এখানে তোমাদের ক্যাপচার কোড কত আছে নাইন প্লাস থ্রি তো ক্যাপচার কোড প্লাস করে অ্যাড করে কত হবে যখনই তোমাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে সরাসরি তোমাকে এই একটা পেজ ওপেন হবে গাইস হ্যাঁ গাইজ পেজ ওপেন হবে যেখানে সরাসরি তোমাদের এখানে সম্পূর্ণটা দেওয়া আছে ওকে গাইজ সরাসরি এখানে তোমাদের সম্পূর্ণটা স্ট্যাটাসে তোমাদের দেওয়া আছে এবং এখানে বলেছে ক্লিক অন রোল নং টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ওকে গাইস যখনই এটা অ্যাক্টিভ হবে তখনই তোমাদের রোল নাম্বার ওপর ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড শো এবং ডাউনলোড অপশন চলে আসবে ওকে গাইস সো তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে দেখেন বলেছে ই অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেটস হুজ এক্সামিনেশন টু স্লাইড ফর টু এইট টু থাউজেন্ড অর্থাৎ দুই আট দু হাজার উনিশ আগস্টের দু তারিখ থেকে এবং ছ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল থাকবে তারপরে তোমাদের অ্যাভেলেবেল হবে না হ্যাঁ गाइस তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এক্সাম ডেট 14 তারিখ কিন্তু এখানে তোমাদের ছ তারিখেই অ্যাডমিট কার্ডের লাস্ট ডাউনলোড ডেট তো गाइस তোমরা হারিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নে মাত্র চার দিন তোমাদের ডেট দিয়েছো ওকে গাইস সো ক্যান্ডিডেট তারপরে বলেছে ক্যান্ডিডেট রিকোয়েস্টেড ভিজিট টু ওয়েবসাইট ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং সরাসরি তাদের তোমরা ওয়েবসাইট থেকে তোমাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছে তো তোমরা অ্যাডমিট অবশ্যই ডাউনলোড করবে তার ভিতরে এখানে ইম্পর্টেন্ট নোটে কী বলা আছে দেখতে পাচ্ছ এখানে সরাসরি বলেছে ক্যান্ডেট মাস্ট ক্যারিড এ ফটো আইডেন্টি কার্ড হ্যাভিং ডেট অফ বার্থ অ্যাস প্রিন্ট অন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট ওকে কাজ তোমাদের ডেট অফ বার্থ আইডেন্টি কার্ড হিসাবে নিতে হবে এবং ফটো এরপরে বলেছে ইফ যদি ফটো আইডেন্টি কার্ড তোমাদের সাথে ম্যাচ না হয় তো তোমাদের সরাসরি এখানে সার্টিফিকেট পুরুফ হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তিন নম্বর অপশন বলেছে ইন কেজ ইন ম্যাচ দ্য ডেট অফ বার্থ এবং যদি ডেট অফ বার্থ ম্যাচ না করে তো অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড ফটো আইডি সার্টিফিকেট ব্রড অফ সাপোর্ট অফ ডেট অফ বার্থ ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালটেড টু পেপার হয়তো তোমাদের যদি ফটো আইডি সাথে তোমাদের ডেট অফ কোনো সার্টিফিকেট সাথে না মেশে যে সার্টিফিকেট নিয়ে যাবে বা যেগুলো তুমি ইস্যু করবে তো তাতে যদি ম্যাচ না হয় তো তোমাদের এক্সাম হলে বসতে দেবে না সো গাইজ কিপ তোমাদের ভালো করে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে ডেট অফ বার্থ ফিক্সড করা আছে সেটাই নিয়ে যাবে নাম যেটা ফটো আইডি যেটা প্রুফ হবে ম্যাচ করবে সেটাই নিয়ে যাবে সো গাইজ এটুকুই আজকে ছিল তোমরা দু তারিখ থেকে চার তারিখের ছ তারিখের ভেতরে তোমরা ডাউনলোড করতো অ্যাডমিট কার্ড সো আজকের মতো এ পর্যন্তই নেক্সট ভিডিও পরের দিনই আসবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যারা নন টেকনিক্যাল এর জন্য অ্যাপ্লাই করেছে সো গাইজ আজকের মতো এ পর্যন্তই নেক্সট ভিডিও পরের দিন ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার